এখন ঢুকছি ঝংকার ক্লাব, ঝংকার ক্লাবে ঢুকছি। দেখো বন্ধুরা, তাহলে ঝংকার ক্লাবের ঠাকুর দেখো, ঝংকার ক্লাবের কার্তিক কাল সব ঘুরেছে। ঝংকার ক্লাব বাংলার লোক উৎসব কাটোয়ার কার্তিক লড়াই উপলক্ষে সকলকে জানায় সাগর আন্তরিক অভিনন্দন, প্রীতি শুভেচ্ছা। ভগবান শ্রী বিষ্ণু 10 অবতার, এখানে লেখা আছে দেখো, সখী কাত্যায়নী কার্তিক সখী, কল্কি অবতার গৌতম বুদ্ধ সখী, শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ, বামন অবতার পরশুরাম, বরাহ অবতার, নৃসিংহ অবতার, মৎস্য অবতার, কুর্ম অবতার, নৃসিংহ শ্রী কেবল পাল ঝংকার ক্লাব। এবার এখানকার সব থেকে বড় যে মণ্ডপ হয়েছে দিল্লির অক্ষরধাম, সেই আদলে বানানো মণ্ডপ তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো চলো। এ দেখো বন্ধুরা, কাটোয়ার বিখ্যাত কার্তিক লড়াই উপলক্ষে 56তম বর্ষে আমাদের ভাবনা, বিশ্বের বৃহত্তম তথা ভারতের বৃহত্তম হিন্দু মন্দির দিল্লির অক্ষরধাম ঝংকার ক্লাবের পক্ষ থেকে বানানো হয়েছে ঝংকার ক্লাব। চলো এবারে ভিতরে ঢুকবো, দেখতে থাকো সাথে থাকো। এই যে দিল্লির অক্ষরধামের আদলে বানানো মন্দির, একদম অক্ষরধামই পুরো। দেখো দিল্লির ভারতের বৃহত্তম হিন্দু মন্দির দিল্লির অক্ষরধাম। দেখো জলাশয়, এখানে পুকুর আছে একটা, পুকুরে প্রচুর মাছ আছে বন্ধুরা। দেখো মন্দিরের চারপাশে একটু দেখিয়ে নি আগে, রাতের বেলা প্রচন্ড ভিড় হয়, লাইন দিয়ে আসতে পারবো না, এখনই দেখিয়ে দিচ্ছি। দিল্লির অক্ষরধাম যে হাতি রয়েছে, চলো ভিতরে এবার ঢুকি। রতন টাটা মহাশয়ের স্মরণে প্রবেশ পথ, চলো ভিতরে ঢুকি এবার। দেখো ঝাড়বাতি, কেমন লাগছে কমেন্টে বলবে সবাই বন্ধুরা। খুব প্রিসিয়াস, সব সময় ভালোর দিকে যায় এই ঝংকার ক্লাব। অনুভব, ক্রিয়েটিভিটি কিছু জিনিস সৃষ্টি করার চেষ্টা করে, এবার করেছে দিল্লির অক্ষরধাম মন্দির। এ দেখো স্বয়ং কার্তিক বিরাজমান ঝংকার ক্লাব, কেমন লাগছে কমেন্টে বলবে। কার্তিক ঠাকুর দর্শন করে নাও ঝংকার ক্লাবের দিল্লির অক্ষরধামের। এই যে গণেশ, ইঁদুর,
এগুলোকে একটা সাংকেতিক চিহ্ন, ইঁদুর, ময়ূর সব। এখানে একটা গেট আছে কিন্তু বন্ধ আপাতত। আমি সকাল সকালই আসতে ভালোবাসি, ঠান্ডায় ঠান্ডায়। বেলা বাড়লে খুব গরম হয়ে যায়, ভিড় ভাড়টা হয়, সেই জন্য। দেখো উপরে ডিজাইনটা কি সুন্দর করেছে বন্ধুরা, দিল্লির অক্ষরধাম মন্দির। এখানে কার্পেট বিছানো আছে, কি গাছ, রাবার গাছ মনে হয় নাকি, কি গাছ যারা জানো তারা বলে দিও। কুড়িও আছে লাল লাল, দিল্লির অক্ষরধাম মন্দির। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে বলবে সবাই। জয় কার্তিকের জয়। প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা, সেই জন্য টুপি পরে আসতে হয়েছে। দেখো উপরে ঝাড়বাতিটা কি সুন্দর। দিল্লির অক্ষরধাম মন্দির তোমাদের সাথে শেয়ার করলাম ঝংকার ক্লাবের পক্ষ থেকে, 56তম বর্ষে। 56 বছর হচ্ছে এই পুজোটা, বাংলার লোক উৎসব কাটোয়ার কার্তিক লড়াই, কার্তিক পুজো। এতটাই ফেমাস যে সারা মানে অনেক বিদেশ থেকেও লোক আসে, আমেরিকা লন্ডন থেকেও আসে, ওয়ার্ল্ড ফেমাস। এক এক জায়গায় এক এক রকম। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, নবদ্বীপের রাস, দাঁইহাটের রাস, আরও অনেক জায়গায় হয়। আর আমাদের কাটোয়ার কার্তিক লড়াই, খেপি মাছ, ঝুপু মাছ, এগুলো জাগ্রত, দক্ষিণাকালী, ডাকাতকালী, যাই হোক, গণেশ। প্লিজ একটা লাইক দিও, যারা এখনও লাইক দাওনি কমেন্টের মাধ্যমে বলবা কেমন হয়েছে। সবই তোমাদের ঘুরে দেখালাম, ভিডিওটা ভালো লাগলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ সাথে থেকো, ফুল ভিডিও দেখার চেষ্টা করো, সবাই সবার পাশে না থাকলে কিচ্ছু হবে না। বারবার করে বলছি, সবাই সবারকে পাশে থাকতে হবে, পাশে না থাকলে কিচ্ছু হবে না। চলো ডিজাইন গুলো খুব সুন্দর করেছে, দেখো চলো এবার মন্দির থেকে বেরোবো। বাঁশ দিয়ে এগুলো সব ইয়ে করা আছে, তারপর এই দিকেও আছে। দিল্লির অক্ষরধাম মন্দির, কমেন্টের মাধ্যমে বলবে কেমন লাগছে। ডিজাইন গুলো খুব সুন্দর, পুরো একদম রিয়েলিস্টিক। এখানে পদক গুলো আছে, যারা পদক পেয়েছে। মণ্ডপ সজ্জায় 2023 সালে প্রথম স্থান অধিকার করে এই ঝংকার ক্লাব কাটোয়ার কার্তিক লড়াই। এটা কত মেডেল পেয়েছে দেখো, কার্তিক পূজার সম্মান।
দিল্লির অক্ষরধাম মন্দির। তাহলে ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুরা বারবার করে বলছি। তাহলে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সবাই সাথে থেকো, পাশে থেকো। তাহলে দিল্লির অক্ষরধাম মন্দির দেখা হয়ে গেল তোমাদের। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই থাক, আবার পরে আসছি। চলো টাটা, বাই বাই, রাম নারায়ণ রাম।